বাদাম না বাদাম, ভাজা বাদাম কাঁচা বাদাম, ইসু ইসু, সবাই আমার কাছ থেকে একবার বাদাম খেলে বারবার চাইবে। ইসু ইসু, চলে গেল চলে গেল, ভাজা বাদাম আর কাঁচা বাদাম, ইসু ইসু, তাড়াতাড়ি ইসু। কনিকা, এই ভাজা বাদামের কেজি কত করে রে? 100 টাকা। এই নে 100 টাকা, আর আমাকে 1 কেজি ভাজা বাদাম দে তো। কনিকা বিউটির হাত থেকে টাকা নিয়ে 1 কেজি বাদাম বিউটিকে দেয়। বিউটি যেই চলে যেতে ধরে, ঠিক তখনই কনিকা বলতে থাকে, আরে আরে যাচ্ছিস কোথায়? আমার টাকা দিয়ে যা, আমি কি এখানে বিনা পয়সায় বাদাম বিক্রি করছি নাকি? দে টাকা দে বেয়াদব। আরে কি বলছিস কি তুই কনিকা, আমি তো বাদাম নেওয়ার আগে টাকা দিয়েছি তোকে, মনে নেই নাকি তোর? হ্যাঁ, ভালো করে মনে করে দেখ। আমার মনে আছে, তুই কোনো টাকা দিসনি আমাকে। বেশি কথা না বলে টাকা দে বলছি, আমাকে ঠকানোর চেষ্টা? মেরেছ আমরা তুলে ফেলবো। শোন, আমি তোকে ঠকাতে চাই না, বরং তুই আমাকে ঠকানোর চেষ্টা করছিস। আমি নিব না তোর বাদাম। আমি যে বাদাম একবার বিক্রি করি সে বাদাম আর ফেরত নেই না, বুঝেছিস? তুই সোজা কথায় টাকা দিবি না, তারা দেখাচ্ছি মজা তোকে। ওরে বাবা রে, আছে আমার কনিকা, ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। আমি তোকে 100 কেন, আমি তোকে 200 টাকা দিব, তবুও দাম বলছি, ছাড় আমাকে। কেজি বাদামে 100 টাকা লাভ, এমন করে বিক্রি করলে তো আমি আরো ধনী হব। যাই যাই সামনের দিকে যাই। এই বলে কনিকা সামনের দিকে চলতে থাকে। একদিন তোতা আসে কনিকার কাছে আর বলতে থাকে, আমার স্ত্রী টিয়ে বাদাম ভাজা অনেক পছন্দ করে, 1 কেজি ভাজা বাদাম দাও তো দিদি। আরে তোতা, তোর পিছনে ওটা কি দেখতো? তোর দিকে তো এগিয়ে আসছে। তোতা যে পেছনে তাকায় অমনি কনিকা বাদাম ওজনে কম দেয়। কোথায় দিদি, পেছনে তো কিছুই নেই। আমি কি জানি একটা দেখলাম। আচ্ছা বাদ দে, এই নে বাদাম আর টাকা দে আমাকে। এরপর তোতা টাকা দিয়ে বাদাম নিয়ে চলে যায়। বোকা তোতা, 1 কেজির জায়গায় 1/2 কেজি বাদাম দিয়েছি, বুঝতেই পারেনি? কনিকা তুই তো অনেক চালাক হয়েছিস। টিয়ে এদিকে এসো, তোমার জন্য 1 কেজি ভাজা বাদাম নিয়ে এসেছি, তোমার পছন্দের। কি গো, এসো দেখি দাও তো আমার হাতে। আরে এখানে তো 1 কেজি বাদাম হবে না। তোতা তুমি আমাকে মিথ্যে বলছো, 1/2 কেজি বাদাম এনে বলছো 1 কেজি? ছি তোতা ছি, তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে না টিয়ে, ভুল বোঝো না, সত্যি বলছি, কনিকা দিদি আমাকে 1 কেজি বাদামই দিয়েছে। দাঁড়াও আমি এক্ষুনি বাদাম মেপে দেখছি। টিয়ে বাদাম মেপে দেখে 1/2 কেজি বাদাম আর তোতাকেও দেখায়। তোতা সত্যিটা দেখে অনেক রেগে যায়। দাও আমাকে বাদামগুলো দাও তো, এক্ষুনি কনিকার কাছে যাব আর ওকে উচিত শিক্ষা দিব। এই কনিকা, এই তুই আমাকে বাদাম কম দিয়েছিস কেন? 1 কেজির জায়গায় 1/2 কেজি দিয়েছিস, আমাকে বাকি বাদাম দে, নয়তো টাকা ফেরত দে। তোর সাহস তো কম নয় আমার উপর অভিযোগ তুলিস? বাড়িতে বাদাম নিয়ে গিয়ে অর্ধেক বাদাম সরিয়ে এখন আবার কাহিনী করতে এসেছিস? চল যাই এখান থেকে, নয়তো মোটা লাঠির মার একটাও মাটিতে পড়বে না, সব তোর গায়ে পড়বে। অসৎ বাদাম ব্যবসায়ী, তুই একদিন কঠোর শাস্তি পাবি, এই বলে দিলাম আমি। এই বলে তোতা চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনির মেয়ে টুকি উঠতে উঠতে কনিকার বাদামের ঠেলা গাড়ির সামনে আসে আর কনিকাকে না দেখে একটা বাদাম নিয়ে যায়। ঠিক তখনই কনিকা রেগে বলতে থাকে, চোর গরিব টুনির ছানা, তোর তো সাহস কম নয়? আমি এখানে থাকা সত্ত্বেও তুই আমার বাদাম চুরি করিস? দাঁড়া রে, তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে এমন শিক্ষা দেবো যে কখনো চুরির নাম মুখেও নিবি না। দূর থেকে এসব কাহিনী দেখে আর বলতে থাকে, এই
অসৎ কণিকার শরীরে অনেক জোর, সেদিনের মার খেয়ে আমার অবস্থা একদম করুণ হয়ে গিয়েছিল। না জানি বাচ্চা টুকিটার কি অবস্থা, যাই জলদি গিয়ে ওর মাকে বলি। টুনি টুনি তাড়াতাড়ি চল, ওইদিকে কণিকা তোর মেয়েকে মারছে, তোকে অনেক আর্তনাদ করছে তবুও ছাড়ছে না জানিস। কি বলছো কি দিদি, কোথায়? আমাকে নিয়ে চলো এক্ষুনি, আমার সোনা আমি আসছি। বিউটি টুনিকে নিয়ে আসে আর কণিকা মারতে মারতে বলতে থাকে, আজ থেকে ছাড়বো না, আজ আমি তোকে মেরেই ফেলবো। চোর কোথাকার প্রতিবাদ করতে পারতাম না, ওই কালী কণিকা অনেক ধনী, তার উপর ওর শক্তি আমাদের থেকে বেশি রে মা। একদিন টুকি উড়ছিল আর ঠিক তখনই দেখতে পায় ইগলের মেয়ে একটা কাঁটা যুক্ত ঝোপে আটকা পড়ে আছে। এরপর টুকি আর অনেক কথা বলে বাড়িতে চলে আসে। একদিন কণিকা নদীর পাড়ে টুনির কলা গাছের ঘর দেখে টুনির কাছে যায় আর বলতে থাকে, এই টুনি এই, তোর তো সাহস কম নয়, তুই আমার জমির উপর ঘর বানিয়েছিস, চলে যা এখান থেকে, আজ থেকে এই ঘর আমার। কণিকার কথা শুনে টুকি মনে মনে বলতে থাকে, এই লোভী কণিকা আবার ঘর দখল করতে এসেছে, আজ তো উচিত শিক্ষা ইগলি মাসি এসে দিবে, আমি আসছি ইগলি মাসিকে দেখে নিয়ে আসছি। টুকি উড়ে গিয়ে ইগলিকে কণিকার ব্যাপারে সব বলে। ইগলি সব শুনে অনেক রেগে যায় আর মোটা লাঠি নিয়ে কণিকার কাছে চলে আসে। লোভী কণিকা, এরা এখান থেকে যাবে না, আজ তুই এই বন থেকে পালাবি বুঝেছিস, সবাইকে অত্যাচার করা তাই না, দাঁড়া দেখাচ্ছি মজা।
ইগলি কণিকাকে মারতে থাকে। কণিকা মার খেতে খেতে আহত হয়ে পালিয়ে যায় আর বলতে থাকে, আমি আর অন্যায় কাজ করব না আর এই বনেও আসব না। এরপর থেকে সবাই অনেক সুখে বাস করতে থাকে। টুনি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমার লাগে আরো ভালো। কালু দাদা, তোমার এসব অসভ্যতা আমি একদম ভালো লাগে না, এই কিন্তু আমি বলে দিলাম। আরে আরে সুন্দরী, কোথায় আমি অসভ্যতামি করলাম, আমার তো শুধু তোকে ভালো লেগে গিয়েছিল, আর তার কারণেই তো আমি তোর সঙ্গী হতে চেয়েছি। বলা তো আর যায় না কখন কে এসে টুপ করে আবার ফুলটাকে ছিঁড়ে নিয়ে যায়। দিন দিন তোমার নোংরামি বেড়েই চলেছে, ভেবেছিলাম হয়তো নিজেকে শুধরে নিবে, কিন্তু তা তো আর দেখছি না। শোধরানোর দায়িত্বটা এবার তুই নিয়ে নে রে, দেখ আমার তো আর টাকা পয়সার কোনো অভাব নেই, তুই যদি আমার ঘরের বউ হস তাহলে সারা জীবন টাকার উপরে শুয়ে বসে কাটাতে পারবি, কারণ আমার মতো আর ধনী কেউই জঙ্গলে নেই। আমি তোমার মতো অহংকারীকে কোনোদিনই বিয়ে করব না, আর তুমি আমাকে খুব বেশি বিরক্ত করে ফেলছো, এক্ষুনি আমি মোড়লের কাছে গিয়ে তোমার নামে নালিশ করে আসছি। আরে যা যা, কত পারিস নালিশ কর গিয়ে, কারণ তোদের মোড়লি তো চলে আমার টাকায়। কালুর এসব ফালতু কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর মোড়লের কাছে গিয়ে নালিশ জানায়। কালুর এত বড় সাহস, ও এভাবে আমার জঙ্গলের মেয়েদের বিরক্ত করে, আমি আজ বিকেলেই সবাইকে নিয়ে সভা বসাবো আর ওর শেষ দেখে ছাড়বো আমি। টুনি তুই এখন বাড়ি ফিরে যা। মোড়লের কথায় ভরসা পেয়ে টুনি তার বাড়িতে ফিরে যায়। এদিকে মোড়ল বিকালে সবাইকে নিয়ে কালুর নামে বিচার বসায় আর কালু এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সভায় এসে হাজির হয়। মোড়ল মশাই, কষ্ট করে আপনি আবার সভা কেন ডাকতে গেলেন বলুন তো, আমাকে আগে বলতেন, আমি বাড়ি গিয়ে আপনার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতাম, এই নিন টাকা, আর সবাইকে নিয়ে বাহিরে কোথাও গিয়ে পেট পুরে খাবার খেয়ে আসেন। কালু এসব কি করেছে তুমি? আহা মোড়ল মশাই, ওভাবে বলবেন না তো, আপনার যদি আরো টাকা লাগে তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, কারণ আমার মতো তো আর আপনার টাকা নেই যে মন খুলে একটু খরচ করবেন, তাই আমি দিয়ে দিলাম। এসব বলে বুক ফুলিয়ে কালুকাক সেখান থেকে চলে যায় আর এত এত টাকা পেয়ে মোড়লও মহা খুশি হয়। আর তা দেখে বাকি পাখিরা ভীষণ রেগে যায় আর সভা ভেঙে সবাই নিজেদের কাজে চলে যায়। আর এসব দেখে কালুর অহংকার আরো বেড়ে যায় আর অহংকারের পাশাপাশি কালু অত্যাচারীও হয়ে ওঠে। আরে বান্টি, এত কষ্ট করে জমি চাষ করার কি প্রয়োজন, তার থেকে ভালো হয় তোর জমিগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময় না হয় আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। তার কোনো প্রয়োজন নেই কালু দাদা, আমি পরিশ্রম করে যা ফলাবো তাই বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়েই আমি সৎ পথে চলে খেয়ে পরে বেঁচে থাকবো। এই শালিক, এই বান্টি বলে কি রে, এ নাকি আমাকে ওর জমি দিবে না, তাহলে চল একে একটু মজা দেখিয়ে দেই। আমার মুখের ওপর তুই কথা বলিস, আমাকে জমি দিবি না তাই তো, আজ তোর জমি আমি নিয়েই ছাড়বো, দেখি তুই আমাকে আটকাস কি করে। এমন অত্যাচার সৃষ্টিকর্তা একদম সহ্য করবে না, এই বলে দিলাম, এর পতন একদিন ঠিক হবে। আমার পতন কেউ ঘটাতে পারবে না, কারণ আমি হলাম তোদের এই জঙ্গলের সব থেকে বড় ধনী। এই শালিক, পেপারটা নিয়ে আয় আর এই সারার বেটা বান্টির কাছ থেকে টিপসই নিয়ে নে। কালুর কথা মতো শালিক বান্টির কাছ থেকে জোর করে টিপসই নেয় আর বান্টিকে তার জমি থেকে বের করে দেয়। বান্টি চোখের জল ফেলতে ফেলতে বাড়ির পথে যেতে থাকে আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। বান্টি দাদা, তুমি অমন করে কাঁদছো কেন, আর তোমার গায়ে এত ক্ষত কি করে হলো? এরপর বান্টি টুনিকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে টুনি ভীষণ রেগে যায়।
এই কালু তো আমাদের সবার জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে। আর আমাদের মোরলও তো কালু টাকার কিনা দাস হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। কিন্তু আমাদের তো কিছু করারও নেই। আমি এখন থেকে সৃষ্টিকর্তার কাছে সব নালিশ করে রাখছি। তুমি দেখবে ওই অহংকারী কালু কাকির পতন নিশ্চিত হবে। আর সেই অপেক্ষাতেই আছি আমি। আচ্ছা ঠিক আছে বান্টি দাদা, তুমি বরং থাকো, আমার কিছু কাজ আছে। আমি বরং সেখানে গিয়ে কাজগুলো শেষ করে নেই। এরপর টুনি নিজের কাজে চলে যায়, আর বান্টিও বাড়িতে ফিরে আসে। আর এভাবে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে। কালু তার উঠোনে বসে শালিককে বলতে থাকে, শালিক কে আছে আর আমার মতো ধনী আর উদার মনের বলতো আমায়? উস্তাদ, আপনার মতো কেউ নেই, আপনি তো সবার সেরা। এবার শুধু আপনার জন্য একটা বউ দরকার, আর আমার একটা ভাবি দরকার। কতদিন আর এভাবে একা থাকবেন বলুন উস্তাদ? তুই তো একেবারে আমার মনের কথাটাই বলে দিয়েছিস। যা খোঁজ নিয়ে আয়, কোথায় কোন ভালো মেয়ে আছে, আমি গিয়ে তাকে সোনা দিয়ে মুড়িয়ে আমার বউ বানিয়ে নিয়ে আসব। ঠিক আছে উস্তাদ, এই আমি যাব আর আসব। কালুর কথা মতো শালিক মেয়ে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কাকুলির বিয়ের জন্য কাকুলিকে বউ সাজানো হচ্ছিল, আর কিছু সময়ের মধ্যে বর এসে কাকুলিকে বিয়ে করে নিয়ে যাবে। এসব দেখে শালিক মনে মনে ভাবতে থাকে, উস্তাদকে গিয়ে এক্ষুনি এই মেয়ের কথাটা বলি। উস্তাদও কালা আর এই মেয়েও কালা, কালাই কালা পুরো জমবে খেলা। উস্তাদ উস্তাদ, ঝাক্কাস একটা মেয়ে দেখে এলাম, তাড়াতাড়ি চলুন উস্তাদ, নয়তো অন্য কোনো পাখি এসে ফুরুত করে নিয়ে চলে যাবে। বলিস কি রে, চল চল এক্ষুনি চল। এরপর কালু আর শালিক তাড়াতাড়ি কাকুলির বাড়িতে আসে, আর জোর করে কাকুলিকে বিয়ে করে নেয়। আরে বউ, এত কাছে কেন? আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমার কাছে অনেক অনেক টাকা আছে, সেগুলো দিয়ে তোমায় মুড়িয়ে রাখবো। আর শোনো, টাকা দিয়ে আমি তোমাকে একটা কম্বল বানিয়ে দিব, আর সেই কম্বল গায়ে দিয়ে তুমি আরামে ঘুমাবে, কেমন? শোনো, তোমার ওসব পাপের টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমি যাবো না তোমার সাথে। তোকে আমি এত কষ্ট করে বিয়ে করলাম, আর তুই কিনা বলছিস যাবি না আমার সাথে? তোকে তো আমি নিয়ে গিয়েই ছাড়বো। এরপর কালু কাকুলিকে মারতে মারতে তার বাড়িতে নিয়ে যায়। আর এসব কিছু দেখে সবাই চোখের জল ফেলতে থাকে, আর টুনি সবাইকে বলতে থাকে, এভাবে আর কালুর অত্যাচার আমরা সহ্য করব না। এবার ওকে আমরা প্রাণে মেরে ফেলবো, কারণ মোরল আমাদের নালিশ নেবে না। তার উপর যদি পুলিশে ধরিয়ে দেই, তাহলে টাকার গরমে সেখান থেকেও পার পেয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো, আমরা তাই করব। আর পুলিশ এসে আমাদের একসাথে এতজনকে দেখে কিছুই বলতে পারবে না। তার আগে আমাদের কাকুলির কাছে এইসব কথা পৌঁছে দিতে হবে, ওর সাহায্য ছাড়া আমরা এটা কখনোই করতে পারবো না। এরপর সবাই মিলে একটা বুদ্ধি বের করে। এদিকে রাতও হয়ে আসে। কালু তার নিজের ঘরে ঘুমিয়ে ছিল, আর শালিক তার বাড়িতে চলে যায়। কাকুলি জানালার পাশে বসে কাঁদতে থাকে। কাকুলি, তোকে মুক্ত করতে তোর সাহায্য আমাদের খুবই প্রয়োজন। কি প্রয়োজন বলো তো? এরপর টুনি সব কথা খুলে বলে, আর কাকুলি খুশি হয়ে বাহিরে বেরিয়ে আসে। আর তারপর সবাই মিলে কাকুলির ঘরে আগুন লাগিয়ে দেয়, আর কালু পুড়ে ছাই হয়ে মারা যায়। আর এভাবে কালুর অহংকারের পতন ঘটে। পাশাপাশি দুটো জঙ্গল, একটা হলো রাজা ইগুলির জঙ্গল, আর আরেকটা হলো রাজুটোনার জঙ্গল। দুই জঙ্গলের মধ্যবর্তী সীমানায় আছে ফুলের চালার মাটির ঘর, আর সেই ঘর কোনো সাধারণ ঘর নয়, সেটা ছিল এক মায়াবী ঘর, যে কিনা সব সময় দুই রাজ্যকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করত। দুটো রাজাই মাটির ঘরটাকে চুক্তিবদ্ধ করে নেয়, কিন্তু হঠাৎ কেন জানি তাদের মাঝে বিরোধ দেখা দেয়।
কি হয়ে গেল? এখন তো রাজ্যে ঘোর অমঙ্গল লেগে যাবে। আমার একার শক্তিতে আমি কিছুতে এসব আটকাতে পারবো না। আমাকে আমার সর্বশক্তি আমার মেয়ের উপর দিতে হবে। এই বলে রানী মিনো তার সর্বশক্তি তার ঘুমন্ত মেয়ের উপর দিয়ে দেয়, আর তার মেয়েকে পিছে নিয়ে যেই না উড়ে যেতে ধরে, তখনই হঠাৎ জঙ্গলে জল ঢুকতে থাকে আর পুরো জঙ্গল জলে বন্যায় পরিণত হয়। সব ঘরবাড়ি পাখিরা জলে ভেসে যেতে থাকে আর তাতে রানী মিনো ডুবে মারা যায়, আর টুনি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ভেসে যায়। মা, কোথায় তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আর সবকিছু এত ধূসর কেন? আকাশে আলো না ছড়িয়ে কালো মেঘ কেন? সবাই কোথায় চলে গেছে? আর এখানে বা কি ঘটেছে? রাজকুমারী টুনির মনে নানা প্রশ্নের ঘোরপাক করতে থাকে, আর ঠিক তখনই সেখানে এক পেঁচা আসে। রাজকুমারী, চলুন আমার সাথে, এখানে থাকা আপনার জন্য অনেক বিপজ্জনক। আমি কোথায় যাব আর কে আপনি? আপনি বা কেন আমাকে নিয়ে যেতে চাইছেন? আমি আপনার রাজপ্রাসাদের পুরনো এক দাসী, আর দাসী হিসেবে মনিবকে রক্ষা করাই আমার দায়িত্ব, তাই আমাকে আর কোনো প্রশ্ন না করে চলুন আমার সাথে। পেঁচা টুনিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টুনিকে নিয়ে একটা গুহায় চলে যায়। তুমি তো আমাদের প্রাসাদে ছিলে, তাহলে তুমি তো বলতে পারবে যে আমার মা বাবা কোথায় চলে গেছে? আপনার মা বাবা দুজনেই মারা গিয়েছেন, আর তাদের মৃত্যুর কারণে জঙ্গলে এত অভিশাপ নেমে এসেছে, আর এই অভিশাপ থেকে আপনি আমাদের বাঁচাতে পারবেন, আর তার জন্য আপনাকে পূর্ণ বয়স্ক হতে হবে, আর সেই বয়স হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। পুরনো দাসীর এসব কথা শুনে টুনি পুরো হতবাক হয়ে যায় আর চুপচাপ পেঁচার দিকে তাকিয়ে থাকে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন, আর তার মধ্যে টুনিও পূর্ণ বয়স্ক হয়ে যায়। রাজকুমারী, এই দিনটার কারণেই তো আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আর আজ সেই অন্তিম সময় চলে এসেছে। সবই তো বুঝলাম, এবার আমাকে বলুন তো কি করতে হবে আমাকে? আপনাকে পুরনো নথিপত্র খুঁজে বের করতে হবে, সেখানে মাটির ঘরের ফুলের চালার রহস্য লুকিয়ে আছে, আর আপনার পূর্বপুরুষদের ঘটনাও লুকিয়ে আছে, আর আপনি যদি সেগুলো খুঁজে বের করতে পারেন, তাহলে এই ধূসর অভিশাপ কাটিয়ে জঙ্গল আবার আগের মতো জীবন্ত করতে পারবেন। কিন্তু ওই নথিপত্রগুলো আমি কোথায় খুঁজে পাবো? চলুন আমার সাথে, আমি আপনাকে পথ চিনতে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, চলুন তবে। এরপর পেঁচা টুনিকে নিয়ে বেরিয়ে পড়ে, আর কিছু দূর যাওয়ার পর এক বিরাট কালো পাহাড় দেখতে পায়। এদিকে আবার ততক্ষণে রাত হয়ে আসে। দাসী, এবার আমরা কোন দিকে যাব? চারিদিকে তো আমি শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি, আলোর তো কোনো ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। রাজকুমারী, আপনার মাঝে অনেক সুপ্ত ক্ষমতা আছে, কারণ আপনি কোনো সাধারণ রাজকুমারী নন, আপনি হলেন মায়া রাজকুমারী, আর তার উপর আপনি আরো রানীমার শক্তিতে পরিপূর্ণ, তাই আপনি আপনার মন থেকে যেটা বলবেন সেটাই পেয়ে যাবেন। পেঁচার এমন কথা শুনে টুনি অবাক হয়ে যায় আর চোখ বন্ধ করে তার জাদুর প্রয়োগ ঘটানোর চেষ্টা করে। এই অন্ধকারে পথ চলার জন্য আমার দুটো মশালের প্রয়োজন। সত্যি তো আমার মায়া কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, চলুন এবার। এরপর টুনি আর পেঁচা মিলে পাহাড়ের গুহার ভেতরে যেতে থাকে। তারা যতই গভীরে যেতে থাকে ততই পাখিদের হাড়গোড় দেখতে পায়। প্রথমে টুনি ভয় পেয়ে থমকে দাঁড়ায়। রাজকুমারী, এভাবে থমকে দাঁড়ালে তো চলবে না, আপনাকে এগোতেই হবে। হ্যাঁ, আমাকে এগোতেই হবে, আর কিছুতেই আমাকে পিছু পা হওয়া যাবে না। এরপর দুজনেই সামনের দিকে এগোতে থাকে, আর তখনই তারা গুহা থেকে বেরিয়ে একটা সাগরের সামনে চলে আসে। আহা, কত সুন্দর শীতল বাতাস! তবে কেন জানি মনে হচ্ছে আমি এখানে হয়তো আমার খোঁজার সেই প্রয়োজনীয় নথিপত্রটা পেয়ে যাব। রাজকুমারী, সামনে বরফের বাক্স! এই বলে পেঁচা বাক্সটা ধরতে যায়, আর তখনই কোনো অদৃশ্য শক্তি পেঁচাকে ঝটকা মেরে ফেলে দেয়। ও মা গো, কোমরটা আমার গেল গো গেল। আপনি এখানেই থাকুন, আমি একবার চেষ্টা করে দেখি।
এই বলে টুনি বরফের বাক্সের কাছে যায়। আমি বরং নথিপত্রটা পড়ে দেখি। দুই রাজ্যের বন্ধনের কারণে তৈরি হয়েছিল মাটির ঘরের ফুলের চালা, কিন্তু রাজা রাজু সেই ঘরের সব দখল নেয়ার জন্য মিথ্যে চুক্তিতে আবদ্ধ হয়, আর তার কারণে রাজা এগুল ভীষণ রেগে যায়। রাজা রাজু, তুই আমার সাথে প্রতারণা করেছিস। এই ঘর থেকে আমি আমার রাজ্যের জন্য কোনো সাহায্যই নিতে পারছি না। তুই এক্ষুনি দুই রাজ্যের সীমানার মাঝে ফুলের চালার ঘরটা রাখ, কারণ আমার রাজ্যে অনেক রোগের আবির্ভাব ঘটেছে। তুই কি করে ভাবলি যে আমি তোকে এই ঘরের ভাগ দিব? আরে, এই মায়া ঘর আর আমার মায়া রাজকন্যাকে দিয়ে আমি পুরো মায়া শক্তির অধিকারী হব, আর সবকিছু আমার হাতের ইশারায় চালাবো। প্রতারক, সেই আশা তোর কোনো দিন পূরণ হবে না। ছি, আমার বাবা এত নিম্ন মন মানসিকতার ছিল, আমি আমার বাবাকে কখনোই ক্ষমা করব না। আর তার মানে এসব প্রতারণা করার জন্যই এই জঙ্গল অভিশপ্ত হয়েছে? কিন্তু দাসী, এখানে তো অভিশাপ মুক্ত হওয়ার কিছু লেখা নেই, তাহলে আমি অভিশাপ মুক্ত করব কি করে? রাজকুমারী, ভালো করে খুঁজে দেখুন, কোথাও না কোথাও নিশ্চয় লেখা আছে। দাসীর কথা মতো টুনি পুরো নথিপত্র খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে নথিপত্রের শেষ পাতায় দেখতে পায়, যদি মায়া রাজকুমারী তার রাজ্যের জন্য তার সব মায়া ফুলের চালের ঘরকে দান করতে পারে, তবে আবার সেই ফুলের চালার ঘর পুনর্জীবিত হবে। আমার অলৌকিক শক্তির কারণে যদি সব আগের মতো হয়ে যায়, তবে আমি তাতেই রাজি। দাসী, চলো আমাদের এক্ষুনি ফুলের চালার ঘরে যেতে হবে। টুনি আর দাসী মিলে যেই না সেই ফুলের চালার ঘরের দিকে যেতে থাকে, তখনই এক দানব এসে তাদের পথ আটকে দাঁড়ায়। আমার গুহা পাড়ি দিয়ে এসেছিস, আর আমার ভক্ষণ হবি না? তা তো কখনোই হতে পারে না। শয়তান দানব, তোর সেই আশা কিছুতেই পূরণ হবে না। এই বলে মায়া রাজকন্যা তার মায়া জাদুর প্রয়োগ ঘটাতে থাকে, আর দানবতার শক্তির প্রয়োগ ঘটাতে থাকে। এক পর্যায়ে মায়া রাজকন্যার জাদুর প্রয়োগে দানব অদৃশ্য হয়ে যায়, আর টুনি দ্রুত উড়ে ফুলের চালার ঘরে সামনে যায়, আর চোখ বন্ধ করে বলতে থাকে, মায়া ঘর, তুলে নাও, তুলে নাও আমার সব মায়া শক্তি, আর মুক্ত করো তোমার অভিশাপ। জয়, দয়ালু মায়া রাজকন্যার জয়! এরপর সবাই আনন্দে আটখানা হয়ে যায়, আর টুনিকে জয়ের ধ্বনি দিতে থাকে, আর টুনি তার সিংহাসনে বসে সুষ্ঠু সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। টোনা, আজকে একটু তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে এসো, কেমন? কিন্তু কেন টুনি, কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি, বলো আমাকে। আরে শান্ত হও, অস্থির হইও না, আমার কিছুই হয়নি। আসলে আজকে আমাদের টিম থেকে ছানা বেরিয়ে আসবে, তো তাই আর কি বলছিলাম। সত্যি বলছো? এ তো বেশ খুশির খবর, আমাদের ছানা আসবে। আমি আসবো তাড়াতাড়ি টুনি, তুমি সাবধানে থেকো, কেমন? সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ঘর আলোকিত করে কোনা সন্তান পাঠানোর জন্য। সোনামা, তুই কি খাবি বল আমাকে, তোর ক্ষুধা লেগেছে তাই না? মা, বাবা কোথায়? বাবা কি দেখছি না কেন? বাবার কোলে না ওঠা পর্যন্ত আমি কিছুতেই কিছু খাবো না। বলো মা, বাবা কোথায়? আমার সোনা, তোর বাবা কাজ করতে গিয়েছে, তুই একটু অপেক্ষা কর, খুব তাড়াতাড়ি ফিরে আসবে বলেছে তোর বাবা। কি গো, আজ এই খুশির দিনে তুমি মন খারাপ করে আছো কেন? তবে কি তুমি কন্যা সন্তান দেখে মন খারাপ করেছো? টুনি, উল্লু দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, আমি গরিব বলে, এখন এই সংসার চালাবো কি করে? এই ছোট্ট কন্যার মুখে খাবার তুলে দিব কি করে? তুমি বলো, আমার মাথায় যে কিছুই আসছে না টুনি। টোনা, কেঁদো না, শান্ত হও, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখবে সৃষ্টিকর্তা একটা না একটা পথ অবশ্যই দেখাবে। এদিকে এসো, আমাদের টুকি মায়ের পাশে বসো তো। টুকি সেই কখন থেকে বলছে ও তোমাকে ছাড়া কিছুই খাবে না, এই নাও খাবার খাইয়ে দাও।
আমি যাই, রান্না সারতে হবে তো আবার। টুনি, আমি কাজ খুঁজতে যাচ্ছি, তুমি আর টুকি সাবধানে থেকো কিন্তু। না, শুধু টোনার আশায় থাকলে চলবে না। টোনা যদি কাজ না পায় তখন আমিও বরং টুকিকে নিয়েই কাজ খুঁজতে যাই। কিছু না কিছু একটা করতেই হবে। এরপর টুনি টুকিকে নিয়ে বনের দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণ পর টোনাটুনি বাড়িতে ফিরে আসে। কি গো, কাজ পেয়েছো? দিয়েছে কেউ কাজ? না গো টুনি, কেউ কাজ দেয়নি। সবাই বলে আমরা নাকি গরিব, দুদিন পর কাজ ফেলে পালাবো। এই বনে আমাদের কোনো দাম নেই। চলো টুনি, এই বন থেকে অন্য বনে যাই। না টোনা, আমরা এই বনেই থাকবো। ইগল দাদার বাড়িতে আমি একটা কাজ পেয়েছি। ইগল দাদার ভুট্টা খেতে আমাদের দুজনকে কাজ করতে দিয়েছে। কাল থেকে কাজে যেতে বলেছে ইগল দাদা। সত্যি বলছো টুনি? আমি অনেক খুশি। দুজন কাজ করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। চিন্তায় চিন্তায় ক্ষুধা লেগেছে। দাও, আমাকে কিছু খেতে দাও। এরপর টুনি সবাইকে খেতে দেয়। পরের দিন টোনা টুনি টুকিকে নিয়ে ইগলের বাড়িতে যায়। তোরা এসেছিস, আয় আয়। আমি অনেক বিশ্বাস করে তোদের কাজটা দিয়েছি। শোন, তোরা অনেক সততার সাথে কাজ করবি, আর মাস শেষে সঠিক পারিশ্রমিক পাবি, বুঝেছিস? দেরি করিস না, যা গিয়ে কাজে লেগে পড়। টুকি মা, তুই ওই গাছটা নিচে গিয়ে বস, আমরা ক্ষেতের আগাছা পরিষ্কার করি, কেমন? টুকি গাছের নিচে বসে আর টোনাটুনি কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। একদিন যজ্ঞ আর কণিকা তাদের বাড়িতে বলতে থাকে, জানো যজ্ঞ, ইগলের ক্ষেতে অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এবার ইগল মোড়ল থেকে বনে রাজা হয়ে যাবে। ওই ইগলের এমন উন্নতি আমার একদম সহ্য হচ্ছে না গো। কণিকা, চিন্তা করো না, আমি সেটা হতে দিব না। ইগলের জমির ভুট্টা আমরা বিক্রি করব, আর আমরাই হব ধনী। কি করে করবে এমনটা? ওই টোনাটুনি যে রাত দিন ইগলের ভুট্টা খেতেই থাকে গো। টোনাটুনিকে হাত করে নিব, ওদের টাকার লোভ দেখাবো, আর লোভে পড়েই ওরা আমাদেরকে সব ভুট্টা দিবে, বুঝেছ? তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি। আরে যজ্ঞ দাদা, কণিকা দিদি, তোমরা এখানে? কিছু দরকার নাকি? অনেক গুরুত্বপূর্ণ দরকারে এখানে এসেছি। শোন টোনা, আমি তোদের 10,000 টাকা দিব। 10,000 টাকা? কিন্তু কিসের জন্য দাদা? ইগলের এই ভুট্টা ইগলের অজান্তে আমাদেরকে দেওয়ার জন্য। বল, তোরা কি আমার কথায় রাজি? দাদা, অনেক বলেছো। আর না, ইগল দাদা আমাদের বিশ্বাস করে এই কাজ দিয়েছে, আমরা তার বিশ্বাস ভাঙতে পারবো না। বাটপার, চলে যাও, চলে যাও এখান থেকে, নয়তো ইগল দাদাকে ডেকে সব বলে দিব। তোরা আমাদের অপমান করে ঠিক করলি না, চলো কণিকা, এর ফল কিন্তু তোরা পাবি। সামান্য শ্রমিক হয়ে কত বড় কথা! যজ্ঞ, এদের শাস্তির ব্যবস্থা করো। এদের শাস্তি দেওয়ার বুদ্ধি আমার জানা আছে। শোনো কণিকা, আমাদের কি করতে হবে শোনো। এরপর যজ্ঞ কণিকাকে তার বুদ্ধির কথা খুলে বলে। আর রাতের বেলা যজ্ঞ আর কণিকা ইগলের ক্ষেতের ভুট্টা চুরি করে, আর তাদের বুদ্ধিমতো টুনি আর টোনার বাড়ির পাশে গাছের আড়ালে লুকিয়ে রাখে। পরের দিন সকালে ইগল তার ভুট্টা খেতে ভুট্টা না দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে,
হায় হায় রে, আমার একই সর্বনাশ হলো, কে আমার সব ভুট্টা চুরি করলো রে, হায় হায় রে, এবার কি হবে আমার? কে আবার চুরি করবে দাদা? তোমার বিশ্বস্ত ওই টোনাটুনি চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। ভুট্টাগুলো নিয়ে গিয়ে ওদের ঘরের নিচে গাছের আড়ালে লুকিয়ে রেখেছে। বিশ্বাস না হলে তুমি নিজের চোখে দেখে এসো। চলো চলো, আমি নিয়ে যাই তোমাকে। এরপর যোগ্য ইগলকে কাছে আড়ালে লুকিয়ে রাখা ভুট্টাগুলো দেখায়। ভুট্টা দেখে ইগলের অনেক রাগ হয় আর ইগল রেগে টোনাটুনিকে ডাকতে থাকে। টোনাটুনি, বাহিরে বেরিয়ে আয়, আজ তোদের পিঠে চামড়া আমি তুলে ফেলবো। কি রে ইগল দাদা, কি বলছো এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা চুরি করে এখন বুঝতে পারছিস না তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা তোদের। এই বলে ইগল মোটা লাঠি দিয়ে টোনাটুনিকে মারতে থাকে। আহ লাগছে দাদা, লাগছে। আর মেরো না দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি যা ভাবছো সব ভুল দাদা, মেরো না। আমি সত্যি কিছু করিনি দাদা। আজ তোদের আমি মারতে মারতে মেরেই ফেলবো, ছাড়বো না তোদের শয়তানের দল। ছেড়ে দাও আমার বাবা মাকে, আমার বাবা মার কষ্ট হচ্ছে তো। তোমার পায়ের পর ইগল কাকু, ছেড়ে দাও। মারো দাদা মারো, বেশি করে মারো, যেন আর কখনো চুরি না করে। ইগল মারতে মারতে এক পর্যায়ে টোনাটুনিকে মেরে ফেলে। বাবা মা, একে হলে তোমাদের, তাকাও আমার দিকে। বাবা মা, ইগল কাকা তুমি খুঁটি, আমার বাবা মাকে তুমি মেরে ফেলেছো। কেন আমাকে এতিম কোটা বানালে পারো? আমি আমার বাবা মাকে যাই কি করে বাঁচবো? কাকে আমি আমার বাবা মা ডাকবো বলো? এখানে দাঁড়িয়েই এতিম কন্যার নাটক দেখার আমার কোনো ইচ্ছে নেই। যোগু, আজ থেকে তুই আমার জমিতে কাজ করবি। আমি আসছি, ভুট্টার বস্তাগুলো নিয়ে আয় তো। বাবা, তোরা ফিরে এসে আমার কাছে, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। টুকি অনেক কান্নার পর তার বাবা মায়ের সৎকার করায়। যেখানে বাবা মা নেই সেখানে আমি একা একা থাকতে পারবো না। আমি ভীষণ ভয় করছি, যাই বনের পাখিদের কাছে একটু আশ্রয় চাই। মাসি, ও মাসি, আমি কি একটু আশ্রয় দাওতে? দয়া করে আমি রাতে তোমার এখানে থেকে আবার আমার ঘরে ফিরে যাবো। আমার ঘরে থাকতে যে বড্ড ভয় লাগছে গো মাসি। একই তো এতিম কন্যা, তার উপর এসেছিস আশ্রয় চাইতে? না না, আশ্রয় হবে না, চলে যা। তোকে আশ্রয় দিলে ইগল আর যোগ্য আমাকেও মেরে ফেলবে, যা চলে যা বলছি। এরপর বিউটি টুকিকে তাড়িয়ে দেয়। এরপর টুকি আরো পাখিদের কাছে যায়, কিন্তু কেউই সাহায্য করে না। এক পর্যায়ে টুকি অসহায় হয়ে বাড়িতে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে দুদিন থেকে ঘরে কোনো খাবার নেই, বাবা মায়ের রেখে যাওয়া খাবারটা সব শেষ। এখন আমি কি খাবো? আমাকে তো কেউ কাজও দিবে না। ওই খুনি ইগল আমি বাবা মাকে মেরেছি, ওই খুনি আমাকে খাবার দিবে। যাই, ওর বাড়িতে যাই। কি ব্যাপারে এতিম কন্যা, কি চাই তোর? আমার এখানে তুই কেন এসেছিস শুনি? তুই কি মরতে এসেছিস নাকি বলতো? তুমি আমার বাবা মাকে মেরেছো, তাই আজ থেকে তুমি আমার ভরণ পোষণে সব দায়িত্ব নিবে। দাও, এখন আমাকে খেতে দাও। হা হা হা, যোগ্য, এই এতিম কন্যা বলে কি রে, আমি নাকি ওর ভরণ পোষণের দায়িত্ব নিব। হা হা হা, না নিলে আমি পুলিশের কাছে তোমাদের অপরাধের কথা বলে দিব। কি বললি? তোর সাহস তো কম নয় পুচকি, মেয়ে হয়ে আমাকে ধমক দিস? যোগ্য, মার এই মেয়েকে। যোগ্য যেই না টুকিকে মারতে যাবে, তখনই টোনাটুনির আত্মা আসে। এই এই, কে তোরা? ওর সামনে দাঁড়ালি কেন? আমরা আত্মা, আমরা ওর বাবা মা, যাকে তোমরা নিরাপরাধে মেরেছো। কি, তোমরা আত্মা?
ওরে বাবা রে, আত্মা ভাই বোন আমাদের ক্ষমা করে দে, আমরা এমন অন্যায় আর কখনো করব না। তোদের মেয়েকে আজ থেকে আমি আমার কাছে রাখবো। ওরে বাবা রে, কি যে ভয় লাগছে। আমার মেয়ের দায়িত্ব নিতে চেয়েছিস জন্য তোকে ছেড়ে দিলাম, নয়তো মেরেই ফেলতাম। কান খুলে শুনে রাখ, আমার মেয়ের কোনো ক্ষতি হলে আমরা আবার আসব আর তোকে সাথে নিয়ে যাব। না না, কোনো ক্ষতি হবে না। টুকি মা, আয় মা, আমার বুকে আয়। এরপর ঈগল টুকিকে জড়িয়ে ধরে আর টুনাটুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টুকি অনেক সুখে ঈগলের ঘরে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।